সরকারের মন্ত্রীরা সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষমতাসীনদের আমলে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের আমন্ত্রণ থেকে বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না। দেশে মানবাধিকার বিপন্ন হয়ে গেছে বলেও দাবি করেন রিজভী। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিয়ে দেশকে বিনষ্টের পথে নিয়ে যাচ্ছে সরকার।